গতদিন আমরা দেখছি ডেফিনিট ইন্টিগ্রেশনের কিভাবে কাজ করতে হয়। ইনডিফিনিট ইন্টিগ্রেশন যেহেতু আমরা শেষ করে ফেলছি, সো ডেফিনিটলি আমাদের আর কোনো ডিস্টার্ব হবে না। তো আমরা আজকে সেম অবস্থা, আমরা এক্সারসাইজ করব, ঠিক আছে, এক্সারসাইজ করব ডেফিনিট ইন্টিগ্রেশন। আসো আমরা শুরু করি। এটা খুব বেশি বড় করা যাচ্ছে না, এটা এরকম দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা তোমরা একটু রেসপন্স করো, দেখতে পাচ্ছো কিনা স্ক্রিনের মধ্যে কিছু ক্লিয়ার হচ্ছে না? স্যার না স্যার জি স্যার দেখা যাচ্ছে, ছোট হয়ে গেছে। জি স্যার ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আচ্ছা তাই হোক, তোমরা যারা ল্যাপটপ ইউজ করবে তাদের ডিস্টার্ব কম হবে, যারা মোবাইলে ক্লাস করবে তাদের ডিস্টার্ব একটু হবে। তো এইটা বড়। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি স্যার, দেখা যাচ্ছে স্যার এখন? আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ওইভাবে কাজ হয়ে কাজ করতে হবে আর কি। আচ্ছা যাই হোক না, তাহলে এটা প্রথমে আমি একটা কাজ করি, প্রথমে আমি এইভাবে একটু আমি কাজ করি স্যার। আগের মতো সোজা করে নিন স্যার, জুম করলে দেখা যায় উল্টো হয়ে গেছে। আমাদের উল্টো হয়েছে স্যার, এখন এখন কি সোজা হয়েছে? লেফট রোটেশনে দিয়ে দেন স্যার, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে না স্যার? হ্যাঁ ঠিক আছে, আমার কাছে এখন উল্টা হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে আমার কাছে এখন এখন সোজা হয়ে গেছে, কিন্তু মোবাইলে কি হবে আমি জানি না। সোজা হয়ে গেছে স্যার, সোজা হয়ে গেছে, ঠিক আছে। আপাতত এটা নিয়ে আলোচনা করার দরকার নাই, তোমরা যখন পিক পেয়ে যাবে তো সমস্যা হবে না আশা করি। আমার আমার কথার সাথে সামঞ্জস্য রেখে তোমরা একটু মনোযোগ দাও, শুধু একটু ডাকতে খেয়াল করো। আমাদের লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, উপরে dx আর নিচে হচ্ছে x² + a² আর একটা হচ্ছে x² + b² এখন এইটাকে আমাদের সলভ করতে হবে। এটার এই প্রথম লাইন আর দ্বিতীয় লাইন একই জিনিস। আচ্ছা তাহলে আমি একটু একই জিনিস এখানেও করতে পারো এই জায়গাতে, কিন্তু এটা অনেক সহজ একটা আংশিক ভগ্নাংশ, কেমন? সেই জন্য আমরা যে কাজটা করতে পারি আমরা এটাকে সরাসরি করতে পারি। এখন সরাসরি করতে গেলে কি হবে, আমরা আমাদের আমরা এই আংশিক ভগ্নাংশ কেন প্রকাশ করব, যে তার ইন্টিগ্রেশন করলে পরবর্তীতে আমাদের একটা পরিচিত একটা ইন্টিগ্রেশন ফর্মুলায় চলে আসবে আর কিছু না। তো এখন আসো এটা কিভাবে করি। নিচে আছে দেখো x² + a² আর x² + b² উপরে কি আছে, উপরে আছে 1, কারণ dx টাকে তো আমি ডান পাশে নিয়ে নিলাম, তাহলে 1 আসতে হবে উপরে। তাহলে খেয়াল করতো আমি যদি এইভাবে লিখি 1/x² + a² - 1/x² + b² তাহলে এখান থেকে একটু লসাগুণ ভাগ করার পর দেখা যাবে। এখন আমরা যদি এই লাইন থেকে ক্যালকুলেশন করি উপরের লাইন আসে কিনা, এটা কি এটা আংশিক ভগ্নাংশের সাথে করতে হয়, কিন্তু আংশিক ভগ্নাংশ দোকান এটা খুব সহজ একটা, কারণ প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা যদি আমরা স্কোয়ার কিভাবে বুঝবো, x² আছে তো যার কারণে ক্যান্সেল হয়ে যাবে মাইনাস করার সাথে সাথে যে ভেরিয়েবলটা dx, তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, সো ইন্টিগ্রেশন করব আমরা, সো x টা হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবলটা যদি ক্রস মানে ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার শুধু একটা কনস্ট্যান্টের টার্ম উপরে থাকবে, সেই কনস্ট্যান্ট দ্বারা ভাগ করলে যেটা উপরে আসবে সেটা দ্বারা ভাগ করলে আমাদের এটা ক্যালকুলেশনটা ঠিক হয়ে যাবে। এখন তোমরা একটু চিন্তা করো মনে মনে যে এই লাইন ক্যালকুলেশন করে কি উপরের লাইনে আসে কিনা। একটু চিন্তা করতে হবে। আমি আরেকবার বলছি, যেহেতু x² দুই জায়গাতেই আছে তাহলে আমি যদি প্রথমে এইটা লিখি আর মাইনাস দিয়ে এই টার্মটা লিখি 1/(-1/), তাহলে অবশ্যই x² ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এক্সট্রা কোন টার্মটা উপরে উপস্থিত থাকবে, উপরে থাকবে তোমরা একটু চিন্তা করে দেখো b² - a², তাহলে ওইটা দিয়ে ভাগ করলেই আমাদের চলবে। এখন ঘটনা হচ্ছে আমি এটা কেন করব, আগেই বলছি আমার একটা নন ফিগার ই ফর্মুলা চলে আসবে এই সিস্টেমে কাজ করলে। এখন দেখো
পরের লাইনে আমরা একটু সংক্ষেপ করলাম। সংক্ষেপ মানে কি, প্রথমে উচিত ছিল ব্র্যাকেটটা ভাঙানো, এত dx - ইন্টিগ্রেশন দিয়ে আবার এত dx, না করলে কোনো সমস্যা নেই যেহেতু আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টার শুরু করে এখন প্রায় শেষের দিকে। সো এখন আমরা এইসব সংক্ষেপ বা এইসব মানে শর্ট টাইপ কাজ করে এটা কোনো ব্যাপার না, আমরা এটা বুঝতে পারবো। যাই হোক, আমরা একসাথে ইন্টিগ্রেশন করলাম, এইটার ইন্টিগ্রেশন কি, dx / x² + x², তার মানে 1 / a tan ইনভার্স x / a। কতদিনই বলছিলাম tan ইনভার্স এর সূত্র যখন যাবে তখন 1 / a একটা দেয়া লাগে, তো সূত্রের সচরাচর x² + x² দেয়া থাকে, b² + x² ওই রকম থাকে। তো এইটা তো আসলে প্লাস, যেহেতু মাঝখানে কোনটা আগে দিলাম আর কোনটা পরে দিলাম সেটা কিছু আসে যায় না, ঠিক আছে। মাইনাস এখানে কি, একইভাবে 1 / b tan ইনভার্স x / b, আমরা লিমিটটা বসালাম 0 থেকে ইনফিনিটি। এখন যদি আমরা বসাই এখানে tan ইনভার্স ইনফিনিটি বসাইলে মানে পাই / 2, এখানে পাই / 2 বসাও, পাই / 2 আর 1 / a তার মানে পাই / 2 a, মাইনাস এখানে বসাও ইনফিনিটি বসালে পাই / 2 আসবে, ঠিক আছে। মান বসালে কি আসে সেটা আমরা সরাসরি বসিয়ে দিচ্ছি। আচ্ছা এটা বসালাম, মাইনাস দিয়ে যখন 0 বসাবো দুটো টার্মই 0, যার কারণে এখানে আর বাকি টার্মগুলো আসে নাই, ঠিক আছে, জিরো তো সেই জন্য আমরা এটাকে একটু অমিট করে দিলাম। এখন এর পরের লাইনে আমরা জাস্ট ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন কি, টুয়াইস এবি এখানে লসাগু যাবে, পাই যদি কমন নেই তাহলে এখানে আসবে বি মাইনাস এ, এখন বি স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে তার মানে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, একটা একটা ক্যান্সেল হয়ে উপরে থাকবে পাই ইন্টু, উপরে থাকবে পাই আর নিচে থাকবে টুয়াইস এ বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা আমি 20 সেকেন্ড টাইম দিলাম, দেখো তো কারো কোনো সমস্যা হলে যে কি 1 মিনিট করে আমাকে প্রশ্ন করতে পারো। স্যার এখানে পাই / 2 টা বুঝলাম না স্যার, পাই / 2 এই জায়গাটা বুঝো নাই। আচ্ছা এখন আমাদের এর পরের কাজটা কি, একটু চিন্তা করো, আমরা যখন এই লাইনের পর এখানে কি, আমি তো আগে বলছি এটা আলাদা আলাদা করলে ভালো, মানে হয়তো আর একটু সুন্দর দেখাতো, কিন্তু এই লেভেলে এসে এইটুকু সংক্ষেপ করতেই পারো। তাহলে 1 / a² + x² সূত্র হচ্ছে 1 / a tan ইনভার্স x / a ইন্টিগ্রেশন dx / a² + x² তার মানে কি 1 / a tan ইনভার্স x / a, এটা আসবে 1 / b tan ইনভার্স x / a। এখন লিমিটটা বসাবো ইনফিনিটি, তুমি এখন খেয়াল করো 1 / a টাতে কনস্ট্যান্ট, মনে করো 1 / a বামে আছে, তাহলে এইখান থেকে কি आंसर আসবে, tan ইনভার্স x এর জায়গায় ইনফিনিটি বসাও, ইনফিনিটি / a তার মানে তো এটা ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে পাই / 2, tan 90 ডিগ্রি মানে ইনফিনিটি না, আমরা এটাই বসালাম, এখানে ইনফিনিটি বসাও তাহলে পাই / 2, তাহলে আসবে এখানে পাই / 2 a মাইনাস পাই / 2 b, মাইনাস দিয়ে 0 বসাবো আমরা, এই জায়গায় 0, তো 0 * 1 / a মানে 0, 0 * 1 / b তাও 0, তার পাশে 0 টা আমরা কাউন্ট করলাম না, তাহলে পাই / 2 আইসে পাই / 2 আইসবি, পরের লাইনে পাই টা কমন নিয়ে এখানে আসবে b - a আর নিচে 2 আইসে b লসাগু, তারপর b - a এখানে b - a একটা ক্যান্সেল যাবে কারণ b - a * b + a থাকবে, তো b + a কে হিসেবে। এখন দেখো আর কারো প্রবলেম আছে কিনা আমাকে বলতে পারো, সহজ সহজ অঙ্ক খুব সহজ, এগুলো সবাই পরীক্ষার সময় পারে, 100% মার্কস পায়, কারো ভুল টুল হয় না সচরাচর। আমাকে এখন বলো তোমাদের কারো ডিস্টার্ব আছে কিনা, আমি পড়ে রাখবো। হ্যাঁ স্যার। ওকে না স্যার কোনো প্রবলেম নেই, আমি পড়ে রাখতে পারবো। পরের অঙ্ক আরো ছোট কিন্তু কোনো হচ্ছে এই অঙ্ক, এই অঙ্কগুলো একটু ধরতে হবে, তোমরা একটু খেয়াল করো, আমরা যদি আগের অঙ্কের কথা চিন্তা করি, এই লাইন থেকে যে এই লাইনে আসতে হবে tan ইনভার্সের সূত্রে, তার মানে কি যে আমি এখন তোমাদের বুঝালাম একটা জিনিস, তোমাদের মাথার মধ্যে গেল, এখন তোমরা পারবে, কিন্তু আমি যদি তোমাদের না বোঝাতাম এই অঙ্কটা কিন্তু তোমরা পারতে না, অথবা দেখা যাবে যে অন্য সিস্টেম নিয়ে ঘাটাঘাটি করবে যে এটা কিভাবে কি করবে। তো এখন দেখো আমরা যখন কোনো কিছু প্র্যাকটিসে যাব, কোনো কিছু নিয়ে আমরা চিন্তা করবো, বোঝার চেষ্টা করবো, তখন জিনিসটা আমাদের কাছে ইজি হয়ে যায়, ঠিক আছে। এখন পরের অঙ্কটা তোমরা খেয়াল করো, লিমিট কি দিল না দিল এটা আমার দেখার বিষয় না, এটা আমরা পরে দেখবো। আমরা দেখবো যে আমাদের যে ফাংশনটা দেখা দেয়া আছে এফ এক্স ডিএক্স, এখানে কি 1 / √ ওভার 2 আইসে এক্স মাইনাস এক্স স্কয়ার, ডিএক্স পদ তার কমন উপরে থাকবে। এখন এই ধরনের অঙ্ক যখন ইনডিফিনিট ইন্টিগ্রেশনে করছিলাম, আমি তখন এই ডেফিনিট শুরু করছি, তখনই আমরা বলছি যে আমরা একটা ফেসিলিটি পাবো, কি ফেসিলিটি, যে এই ধরনের অঙ্ক অনেকগুলো আমরা ইনডিফিনিটে কমপ্লিট করছি, এখন শুধু লিমিট প্রয়োগ করে তার পূর্ণ মানটা বের করে আর কিছু না, উইদাউট প্লাস সি দিয়ে, এখানে কোনো কিছুতে প্লাস সি আসবে না। তো এখন দেখো এখানে 2 আইস এ এক্স মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এখানে কি বোঝাচ্ছে, এক্স একটা ভেরিয়েবল, কার ভেরিয়েবল হচ্ছে, নেটওয়ার্কে প্রবলেম করতেছে, রিপিট প্রবলেম। আচ্ছা নেটের সম্ভবত একটু বাফারিং হচ্ছে, আমার কথা কি শোনা গেছে, না হলে আমি আবার রিপিট করব, বলো একটু রেসপন্স করো তোমরা, এখন কি শোনা যাচ্ছে স্যার? জি স্যার এখন শোনা যাচ্ছে স্যার, কিন্তু মাঝে মাঝে বাফারিং করে, আমি বুঝতে পারছি, আমাকে একটা সিগন্যাল দিছে বাফারিং এর, সেজন্য আমি স্টপ হয়ে গেছি,
সিগন্যাল পেলে আমি সাথে সাথে স্টপ হয়ে যাবে এখন তোমরা দেখো dx ডিভাইডেড বাই √2 বাই x কত আছে একটা সাউন্ড হচ্ছে তোমরা কি সাউন্ডটা পাচ্ছো জি স্যার এটা ফোনে করছে স্যার স্যার অনেক সাউন্ড হচ্ছে স্যার হ্যাঁ ভাইব্রেশনের সম্ভবত বোঝা যাচ্ছে মোবাইলের ভাইব্রেশন কোন জায়গায় আচ্ছা তাহলে আমরা এখন একটু মিউট কর হ্যাঁ যে যার ডিস্টার্ব হচ্ছে সে একটু ইয়া করে দিলেই হয় আচ্ছা দেখো এখন তাহলে 2x - x2 তাহলে এই ধরনের অঙ্ক আমরা আগে করছি যে - x2 তার মানে কোনো কিছু - x - সামথিং প্লাস বা x প্লাস সামথিং হোল স্কয়ার আকারে এটাকে লেখা যাবে যেমন ধরো এইখান থেকে ঠিক পরের লাইনটা খেয়াল করো 2x x2 twice ax তার মানে x টা যদি ভেরিয়েবল ধরে এখানে আছে twice ab তাহলে b স্কয়ার টা কি b স্কয়ার নিশ্চয়ই x স্কয়ার তাহলে একটা স্কয়ার আমাকে এখানে এইটার সাথে অ্যাড করতে হবে সূত্রের জন্য আবার ওইটাকে ব্যালেন্স করার জন্য আবার x স্কয়ার একটা মাইনাস করতে হবে তাহলে এখন দেখো x স্কয়ার যেহেতু মাইনাস আছে তাহলে ওটা ডান পাশে মাইনাসের সূত্রে যাবে ডেফিনিটলি না হলে হবে না তাহলে দেখো আমি এখানে একটু সংক্ষেপ করছি কিন্তু এটা বোঝা যাবে x স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার এটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে কি আসবে x স্কয়ার মাইনাস 2 ax প্লাস স্কয়ার ঠিক আছে তাহলে এইখানে যদি আমি ব্র্যাকেটটা ভাঙাই তাহলে কি যে আগে মাইনাস আছে না সবগুলো কি এখন সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে x স্কয়ার এর আগে মাইনাস থাকবে এই যে x স্কয়ার আগে মাইনাস এখানে থাকবে 2 ax মাইনাস 2 ax এই মাইনাসের কারণে প্লাস 2 ax চলে আসলো এখানে কি আসলো এখানে হবে প্লাস স্কয়ার কিন্তু এটার জন্য এই মাইনাসের কারণে হবে মাইনাস স্কয়ার আবার এখানে একটা স্কয়ার প্লাস আছে তার মানে উপরের লাইন আর নিচের লাইন সেম আচ্ছা একজন হাত তুলছো একটু আমাকে বলো প্রশ্ন করো না স্যার এটা ভুল করে উঠে গেছে স্যার ভুল করে ক্লিক করে হাত উঠে গেছে আচ্ছা ঠিক আছে সময় না স্যার ভুল করে ক্লিক করছিল স্যার আসলে ওকে 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 ঠিক আছে তো এখন এইখান থেকে এই ধরনের অঙ্ক তো স্যার আমরা ইন্টারমিডিয়েটে করছি ইন্টারমিডিয়েটে কোর্স আর আমি তোমাদের ইনডিফিনিট দু তিনটা লেকচার আগে আমি এই ধরনের অঙ্ক তোমাদের করাইছি এবং বুঝাইয়া দিছি যে মাইনাস এক্স স্কয়ার যদি থাকে এবং রুট ওভার থাকে ওইটা সাইন ইনভার্সের সূত্রে পড়ে যায় এখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু আবার x স্কয়ার আগে চলে আসতো এবং x স্কয়ার যদি আগে চলে আসে তখন আর সাইন ইনভার্স x এর সূত্রে যাবে না ওটা লগারিদমে চলে যায় সেটাও আমরা তোমাদের দেখাই জি স্যার দেখাইছি তাহলে দেখো যেহেতু এটা x মাইনাস সামথিং আর উপরে একটা স্কয়ার তাহলে এই লাইন এবং এই লাইন আসলে আইডেন্টিক্যালি সেম ঠিক আছে তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার তাহলে কি সাইন ইনভার্স x এর সূত্রে চলে আসে সাইন ইনভার্স এর যখন সূত্রে আসে তখন সাইন ইনভার্স x / a আর tan এর ক্ষেত্রে তোমরা কাজটা একটু করে পরীক্ষার সময় যাতে তোমাদের কোন ধরনের সমস্যা না হয় রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মানে হচ্ছে সাইনের সূত্রতে সেই ক্ষেত্রে শুধু সাইন ইনভার্স এক্স বাই এ আর আবার বলছি টেন এর ক্ষেত্রে ওয়ান বাই এ একটা আগে আসে ওকে এখন তোমরা খেয়াল করো সাইন ইনভার্স এক্স বাই এ এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস এ এর জায়গায় আছে এখন তোমাদের মনে হতে পারে এখানে তো শুধু x না x মাইনাস a তাহলে ভিতরেরটাকে ডিফারেন্সিয়েশন করো কি আসে ইন্টিগ্রেশন করলে x এর সহগ 1 না x তো বামে আছে এটাকে ডিফারেন্সিয়েশন করে ইন্টিগ্রেশন করি ডিফারেন্সিয়েশন করলে 1 দিয়ে গুণ করতে হবে ইন্টিগ্রেশন করলে 1 দিয়ে ভাগ করতে হবে সো x মাইনাস a তার জায়গাতেই থাকবে এটা আর কি আর কোনো চেঞ্জ হবে না তাহলে সাইন ইনভার্স এর সূত্র বসালাম এখন লিমিট বসালাম এখন x এর জায়গায় 2 আছে বসাতে হবে x এর জায়গায় 2 আছে বসাতে 2 আছে মাইনাস a ডিভাইডেড বাই a মানে সাইন ইনভার্স 1 2x এ বসালে সাইন ইনভার্স 1 মাইনাস সূত্রের মাইনাস এখন 0 বসা x এর জায়গায় 0 মাইনাস a বাই a মানে মাইনাস a বাই a মানে সাইন ইনভার্স মাইনাস 1 তাহলে সাইন ইনভার্স মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস পাই বাই 2 ওইটাতে আবার একটা আগে মাইনাস আসে তাহলে মাইনাস আসে প্লাস পাই বাই 2 তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই 2 সমান পাই আমার কথা শেষ এখন আমি তোমাদের 20 সেকেন্ড টাইম দিলাম বারবার ডিস্টার্ব হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না যার সমস্যা হচ্ছে একটু ঠিক করো আর আমাকে ক্লিয়ারেন্স দাও তোমরা বুঝতে পারলে আমি পরের জায়গাতে যাব জি স্যার বুঝছি জি স্যার বুঝতে পারছি আরিফের ফোনটা শুধু সমস্যা বুঝতে পারছি না যা সমস্যা হচ্ছে ঠিক করো সবার তো ইন্টারভিউ লাভ করে দাও সবাই হ্যাঁ আচ্ছা এখন আমরা আরেকটা অঙ্ক দেখি দেখো এই ধরনের অঙ্কগুলো আমার কথা আগের মতোই যে আমরা যদি একটু দেখি প্র্যাকটিস করি বুঝি তাহলে সমস্যা আর যদি এগুলো দেখা প্র্যাকটিস করা ছাড়া যায় না বুঝা যায় এই অঙ্কগুলো কখনোই তোমরা সলভ করতে পারবে না হ্যাঁ তো এই অঙ্কটা করার আগে
আমরা একটু প্রপার্টিজ গুলো একটু খেয়াল করো, এখানে তিনটা প্রপার্টিস আছে, প্রপার্টিস গুলো আগে দেখি তারপর আমাদের জন্য সুবিধা হবে। দেখো এগুলো তোমাদের জানা আছে, দেখো এগুলো তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো। ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স, এটাকে আমরা এটা এইভাবে লিখতে পারি, যদি এ আর বি এর মধ্যে কানেক্ট সি এ কোনো একটা বিন্দু হয় তাহলে এ থেকে সি লিখলাম এফ এক্স ডি এক্স প্লাস সি থেকে আবার বি, অর্থাৎ ইন্টিগ্রেশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি মাঝখানে যেমন একটা পয়েন্ট নিয়ে। যেমন ইন্টিগ্রেশন এর মান ওয়ান, বি মান হচ্ছে ফাইভ, তাহলে সি একটা থ্রি একটা পয়েন্ট দিতে পারি, ওয়ান থেকে থ্রি, থ্রি থেকে ফাইভ, ডাইরেক্ট ওয়ান টু ফাইভ না লিখে এইভাবে লিখতে পারি। এটা কেন লিখি, আমরা বিভিন্ন ক্যালকুলেশনের সুবিধার্থে এই কাজগুলো অনেক সময় কমপ্লিট করি। কেমন পরেরটা খেয়াল করো, ইন্টিগ্রেশন এ টু এ এফ এক্স ডি এক্স, এটাকে লিখে দেখো এ টু এ না জিরো টু এ, এইটা মনে রাখবে তোমরা। এটা হচ্ছে ফর্মুলা, যখন আমরা কোনো কিছু অ্যাপ্লাই করবো দেখবো ফর্মুলাকে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করছে কিনা, তারপর আমরা অ্যাপ্লাই করতে যাব। এখানে এ টু বি লিমিট কি বলছে, এ টু বি তার মানে এ একটা কনস্ট্যান্ট, বি আর একটা কনস্ট্যান্ট, এইটা মনে রাখবে ঠিক আছে। আচ্ছা তো কনস্ট্যান্ট যখন বলবে এইগুলার মান যে কোনো মান কনস্ট্যান্ট মান হতে পারে, মানে কনস্ট্যান্ট বলতে আমরা যা বুঝি ধ্রুবক। পরেরটাতে যাবো, এখানে বলছে জিরো থেকে এ, তার মানে তোমরা এখানে কি বুঝছো, এখানে কিন্তু যে কোনো কনস্ট্যান্ট দিলে হবে না, এখানে তোমাকে ফিক্সড করে দিছে এটা জিরো, আর এটা বলছে এ, এখানে এর মান তুমি এখন যে কোনো কনস্ট্যান্ট দিতে পারো। বি কেয়ারফুল আমরা যাতে এই জায়গাগুলোতে ঠিক রাখি, যে নিচেরটা যদি জিরো হয় উপরেরটাতে এ হয় আর এফ এক্স ডি এস হয়, এটা লিখতে পারে জিরো টু এ লিমিটটা তার জায়গা জায়গাতে রাখো এফ অফ, এই এক্স এর জায়গায় আমরা এ মাইনাস এক্স, এটা কি জিনিস, এই যে আপার লিমিট যেটা এখান থেকে এক্সটাকে বিয়োগ করবো, আপার থেকে লিমিট থেকে এক্সটাকে বিয়োগ করবো ডি এক্স দেবো, এটা এবং এটা সেম জিনিস, এটা ক্যালকুলেট এগুলো তুমি ইন্টারমিডিয়েট পরে আসছো। পরেরটাও একই জিনিস, আমরা লিমিট যদি দেখি জিরো থেকে টুয়াইস এ এফ এক্স ডি এক্স, এটা টু দিয়ে বাইরে নিয়ে আসে জিরো টু, জিরো টু এ এফ এক্স ডি এক্স, যেখানে এফ অফ টুয়াইস এ মাইনাস এক্স সমান এটা, তো এটার ইউজ আমরা একটু কমই করি, উপরের দুটার ইউজ আমরা খুব বেশি করি ঠিক আছে, এবং এটার ইউজ মাঝে মধ্যে হয় কম হয়। আচ্ছা এখন দেখো তাহলে আমরা এই যে দুই নম্বর সূত্র, জিরো থেকে এ এফ এক্স ডি এক্স, জিরো থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডি এক্স, এই সূত্রটা এখন আমরা একটু ইউজ করব। তো আসো আমরা দেখো এখানে কি বলছে, জিরো টু পাই বাই টু রুট ওভার সাইন এক্স, রুট ওভার সাইন এক্স মাইনাস রুট ওভার কোস এক্স ডি এক্স, দেখতেই বোঝা যাচ্ছে এই অঙ্ক একটা প্রসেস, একটা মানে অ্যানালাইটিক জাতীয় অঙ্ক, চিন্তা ভাবনা ছাড়া এই অঙ্ক কখনোই করা যাবে না। একটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, তারপর হচ্ছে রুট ওভার, তারপর হচ্ছে জামেলা জাতীয় কোনো একটা কিছু। আচ্ছা এখন দেখো তোমরা জিরো টু টু পাই বাই টু রুট ওভার সাইন এক্স, সাইন এক্স প্লাস কোস এক্স ডি এক্স, এটাকে আমরা আই লিখলাম, আই লিখে একটা সমীকরণ দিয়ে দিলাম, অর্থাৎ আমাকে যেটার মান বের করতে বলছে সেটাকে আই হিসাবে চিহ্নিত করলাম, এবং আমি মনে মনে মনস্থির করে নিলাম যে এই আই এর মানটা আমাকে বের করতে হবে, আই সমান কত ঠিক আছে, আই সমান কত। আচ্ছা পরের লাইনে আমরা কি লিখলাম, এই লাইনের সাথে এখন এই লাইন মিলাবো, জিরো টু পাই বাই টু দুই নম্বর সমীকরণ আমরা দেখছি আপার জিরো থেকে নিচের লাওয়ার লিমিট জিরো থাকতে হবে, আপার লিমিট এ মানে যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট, তাহলে আমি এই যে যতটা জায়গায় এক্স আছে ওই জায়গাতে উপরে আপার লিমিট পাই বাই টু, পাই বাই টু মাইনাস এক্স লিখতে পারি। দেখো নিচের লাইন আমরা যতটা জায়গায় সাইন এক্স আছে, সাইন পাই বাই টু মাইনাস এক্স, পাই বাই টু মাইনাস এক্স, তোমাদের মনে হতে পারে ডি এক্স তো এক্স আছে, এটা না, এটা একটা অপারেটর, এখানে কাজ করবে না, ফাংশন অফ এক্স এর মধ্যে আমরা পাই বাই টু মাইনাস এক্স আমরা সব জায়গায় বসালাম। এখন বসানোর পরে নিশ্চয়ই ফাংশনের কোনো কোনো জায়গায় চেঞ্জ হবে, যে জায়গায় চেঞ্জ হবে আমরা সেটা দেখি, সাইন নাইনটি মাইনাস থিটা তার মানে কস থিটা, ওকে আমরা এখানে লিখলাম, আবার এখানে সাইন নাইনটি মাইনাস থিটা মানে কস থিটা, কস নাইনটি মাইনাস থিটা মানে সাইন থিটা, ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে এবং সাইন কস কস সাইন এগুলো হবে এবং অল আর পজিটিভ সবগুলো লিখলাম। তো এইটা কি জিনিস, এটা সমান আবার আই না, এটা যদি আই হয় এটাও আই এটাও আই, এটা আচ্ছা এখানে অবশ্য আমরা লিখি নাই, এটা বাম পাশে আই দিলে বা বেটার হতো, হ্যাঁ যে আই ইকুয়াল টু এত। এখন তোমরা দেখো এক এবং দুই যদি সমীকরণ আমরা দুটা যোগ করি তাহলে এখানেও আই এখানেও আই, দুটা আই বাম পাশে হয়ে যাবে টু আই, আর ডান পাশে কি এটা প্লাস এটা, তাহলে এই দুটা যোগ করো তোমরা মনে মনে যোগ করো, আমার যোগটা এখানে সংক্ষেপ হয়ে গেছে, তোমরা একটু খেয়াল করো এইটার সাথে যখন আমি এটা যোগ করবো, দেখো দুটার নিচেই দুটো বা সাইন এক্স প্লাস কোস এক্স আছে, এটার লসাগু চলে যাবে, উপরে প্রথমে আসবে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কোস এক্স, তাহলে সেম জিনিসটা তো নিচেও আছে, তো ক্যান্সেল হয়ে শুধু ইন্টিগ্রেশন ডি এক্স থাকবে, ইন্টিগ্রেশন দেখো ডি এক্স, সেই ইন্টিগ্রেশন ডি এক্স মানে হচ্ছে শুধু এক্স, লিমিট বসালাম জিরো টু পাই বাই টু, এক্স এর মান পাই বাই টু। এখন ঘটনা হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট এখানে আনসার দিয়ে দেয় বাট রং, এটা টুয়াইস আই সমান এত, আমার টুয়াইস আই বের করার কথা না, আমার বের করার কথা হচ্ছে আই, তাহলে আই সমান হচ্ছে পাই বাই ফোর, তো তোমরা এখানেও আনসার দিবা না,
তোমরা আই এর মানটা এটা লিখবে, আই সমান এটা ছিল না, বাম পাশে দ্যাট ইমপ্লাইজ এটা সমান এটা। আমার একটু সংক্ষেপ হয়ে গেছে, তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবে। আমি তোমাকে 30 সেকেন্ড টাইম দিলাম যে কেউ আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারো। স্যার দুই নম্বর লাইনটা বুঝি নাই স্যার। দুই নম্বর লাইন, আচ্ছা দুই নম্বর লাইনটা বুঝতে হলে এই যে সূত্র 0 টু a f x dx মানে হচ্ছে 0 টু a f অফ a - x dx, এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। হ্যাঁ, আপার লিমিট থেকে x টাকে বিয়োগ করে এই যে এখানে x থাকবে, দুই নম্বর লাইন এখান থেকে আসছে। তোমরা এখানে লিখতে পারো এক নম্বর সমীকরণ, দুই নম্বরে আবার দ্যাট ইমপ্লাইজ i, দ্যাট ইমপ্লাইজ i মানে সবগুলো i এর সমান, এটা i এর সমান, এটাও i এর সমান, এটাও i এর সমানই হবে। দুই নম্বর লাইনে আসে প্রতিটা x এর জায়গায় পাই বাই, যে আপার লিমিট পাই বাই 2, এখানে বলছে 0 থেকে আপার লিমিট যেটা থাকবে, নিচেটা অবশ্যই 0 থাকবে, উপরে আপার লিমিট থেকে x বিয়োগ দেবো, আমাদের আপার লিমিট হচ্ছে পাই বাই 2। তাহলে এই যে sin x ছিল, x এর জায়গায় পাই বাই 2 মাইনাস x, কেন আপার লিমিট হচ্ছে পাই বাই 2, প্রতিটা জায়গায় প্লাস করবে। তারপর ত্রিকোণমিতির সূত্র, পাই বাই 2 মাইনাস x বসালে কি আসে সেটা বসালাম, তারপর দুটো যোগ করলাম, এটার বাম পাশে i আছে, তাহলে 2i, i প্লাস i 2i সমান এটা প্লাস এটা। এখন দুটো যখন যোগ করবো, তোমরা একটু খেয়াল করো, আমরা দেখবো আচ্ছা আমার ইন্টারনেটে আবার একটু বাফারিং ছিল, আমি স্টপ ছিলাম, হ্যাঁ আমি কথা বলি নাই আবার বলছি। আমরা দেখুন এই লাইন এবং এই লাইন যোগ করব, বাম পাশে i প্লাস i সমান 2i, আর ডান পাশটা তোমরা খেয়াল করো, দুটা ইন্টিগ্রেশনের লিমিট কিন্তু হুহু হতে হবে dx dx, তাহলে কি করব এই fx আর এই fx টা যোগ হয়ে যাবে। যদি এখানে লিমিটের মধ্যে কোনো চেঞ্জ থাকতো তাহলে কিন্তু আমি যোগ করতে পারতাম না, এটা মনে রাখবে। এবং ভেরিয়েবলটা যদি সেম না হয় তার সাপেক্ষে করছি, তাহলে আমরা কি দেখলাম সেম, তাহলে এইটার সাথে এটা যোগ, আমরা বুঝতে পারছি না স্যার, কিছু বুঝতে পারছি না। এখন দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু রেসপন্স করো। যখন যোগ করবো 2i, আর ডান পাশে বলছি আমরা এই লিমিট সেম হতে হবে, এই dx সেম হতে হবে, তাহলে কি করব এই ফাংশন এবং এই ফাংশনটা সরাসরি যোগ হয়ে যাবে। যখন যোগ করব এই ফাংশন এবং এই ফাংশন যোগ করলে আসলে আনসারটা 1 আসে, ঠিক আছে, কারণ নিচে দুটারই সেম, রুট ওভার কস এক্স প্লাস সাইন এক্স, লসাগু যখন নিব সেম থাকবে, উপরে আসবে রুট ওভার কস এক্স প্লাস সাইন এক্স, ক্যান্সেল হয়ে শুধু ডিএক্স থাকবে, ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এটার আনসার হচ্ছে এটা, লিমিট বসাবো, বসানোর পর এটা আবার বলছি আমি কি এখানে আনসার দেওয়া যাবে না, কারণ এটা বাম পাশে 2i আছে, তার মানে i সমান হচ্ছে এই টুটা ডান পাশে নিয়ে যাও পাই বাই 4, তার মানে পরের লাইনে আরেকটা লাইন লিখবো তোমরা, i সমান কি এটা, তার মানে লিখবা এটা পাই বাই 4। আমার কথা শেষ, তোমাদেরকে আরো 20 সেকেন্ড টাইম দিলাম, এখন আমরা এই জিনিসটা দুই নম্বরটা শুরু করছি, আমরা যখন কোনো ফর্মুলা প্র্যাকটিক্যালি দেখাবো তখন ফর্মুলাটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমরা যখন এই ফর্মুলা দেখালাম তার সম্পর্কিত এক্সারসাইজ দেখালাম, আর তিন নম্বরটা আমাদের খুব বেশি ইউজ হয় না, ওইটা আপাতত মাথা ঘামানোর দরকার নাই, এই প্রথম দুটা নিয়ে আমরা চিন্তা করবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি পরেরটাতে, ঠিক আছে, ওকে। আচ্ছা আরো কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো দেখা যায় যখন ইউজ হবে আমরা তখন যাবো, আপাতত আমরা এই ফর্মুলাতে যাচ্ছি না, এগুলো আরেকটু হায়ার লেভেলে লাগে, যখন লাগে তখন আমরা সেটা ইউজ করব। আমরা এখন আরেকটা প্রবলেমে যাচ্ছি, প্রবলেম নাম্বার এই লাস্টেরটা তোমরা খেয়াল করো, 0 টু পাই x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার x dx, ঠিক আছে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে একটা অঙ্ক তোমরা চেহারা দেখবে, চেহারা দেখে বুঝবে যে তোমরা এটা কিভাবে আমাকে কমপ্লিট করতে হবে। মনে করো এখানে x নাই, x ছিল না, অথবা এখানে x এর জায়গায় x তো ভেরিয়েবল, ভেরিয়েবল না দিয়ে একটা কনস্ট্যান্ট দিল 2 sin x 5 cos x এরকম কিছু, তাহলে তোমরা এটাকে কিভাবে করছো, এটা তখন আর কোনো ধরনের কোনো ডিস্টার্ব দিছিল না আমাদের, তখন আমরা cos x সমান z ধরছি, তাহলে মানে minus sin x dx সমান dz, ঠিক আছে, তাহলে sin x dx সমান dz হয়ে যাচ্ছে,
তার মানে কি যত সব ঝামেলা সৃষ্টি করলো আমাদের এই এক্সটা, এক্স যদি না থাকতো তাহলে কোসেক সমান জেড ধরে সাথে সাথে তোমরা এটাকে সলভ করতে পারতে, অর্থাৎ আমাদের নন সলিউশন প্রসিডিউর। আমরা এরকম অনেক অনেক অঙ্ক করছি, তোমরা ইন্টারমিডিয়েট থেকে করে আসছো, উপরে সাইন এক্স ডি এক্স আর নিচে আছে ওয়ান প্লাস কোস স্কয়ার এক্স, অথবা উপরে কোস এক্স ডি এক্স আর নিচে আছে ওয়ান প্লাস সাইন স্কয়ার এক্স, এরকম একটা কিছু অনেক করছো, ঠিক আছে? কিন্তু এই এক্স এর কারণে সমস্যা, সো আমরা আগের সিস্টেমে হবে না, ঠিক আছে? আমাকে সিস্টেমটা চেঞ্জ করতে হবে, আমরা এটাকে আই হিসাবে ধরে নিলাম, এবং ঠিক আগের মতো, আগে ছিল পাই বাই টু, এখানে পাই আছে না, যতটা জায়গায় এক্স আছে সব জায়গায় পাই মাইনাস এক্স লিখবো, আগে যেভাবে লিখছি এফ অফ এ মাইনাস এক্স, এখন প্রতিটা জায়গায় প্রথমে এই যে এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স, সাইন এক্স আছে সাইন পাই মাইনাস এক্স, ওয়ান প্লাস কো স্কোয়ার এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স। তো সবসময় মিয়া খেয়াল রাখবে কোনো কিছুর উপর যদি এরকম কো স্কোয়ার থাকে তাহলে কোস অফ এত হোল স্কোয়ার, ঠিক আছে? মানে কোস অফ এটার মান, এটার মান বের করে তারপর উপরে স্কোয়ার আসবে। আচ্ছা দেখো আমি আবার বলছি, আই সমান এটা ধরে নিলাম আমরা আগের মতো, আবার একটু রিপিট করেন সেটা বুঝি না করছি, কারণ আমি সিগন্যাল পাইছি বাফারিং এর, আমি আরেকবার রিপিট করছি, শুরু স্টার্ট মানে একেবারে প্রথম থেকে বলছি, আই সমান এত ধরে নিলাম আমরা, এখন দেখো উপরে এর মান আছে পাই, নিচে লোয়ার লিমিট জিরো, তার মানে আমার সেকেন্ড সূত্রটা ইউজ করতে পারি, সেকেন্ড সূত্র বলতে আমরা একটু আগে যে সূত্র ইউজ করছি এটা, এই সূত্রটা আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা এই সূত্র ইউজ করব, আমরা আগের অঙ্কে যে সূত্র ইউজ করছি সেম সূত্র, প্রতিটা এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স বসাও, পাই মাইনাস এক্স, এই একটা এক্স আর পাই মাইনাস এক্স, তাহলে এখানে পাই মাইনাস এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স লিখলাম, সাইন একশো আশি মাইনাস থিটা মানে সাইন থিটা, ওয়ান প্লাস আচ্ছা কোস একশো আশি মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কোস থিটা, কিন্তু যেহেতু স্কোয়ার আছে সেই জন্য প্লাস হয়ে গেছে, এটা দিলাম দুই নম্বর সমীকরণ, এখানেও বামে একটা আই দিলে ভালো হতো, সমস্যা নাই, এখন এক আর দুই যোগ করো, বাম পাশে আসবে টু আই, আর ডান পাশে কি আসবে দেখো, ডান পাশে এটার সাথে এটা যোগ করো, তাহলে যোগ করলে এক্স সাইন এক্স, আর নিচে তো সেম জিনিস দেখো, তাহলে এক্স সাইন এক্স প্লাস, এখন এটাকে যদি ভাঙা তাহলে কি পাই, পাই সাইন এক্স মাইনাস এক্স সাইন এক্স, তাহলে এক্স সাইন এক্স, এক্স সাইন এক্স তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকবে শুধু পাই সাইন এক্স, তাহলে দেখো উপরে শুধু পাই সাইন এক্স, আর এখানে জিরো টু পাই ওয়ান প্লাস কো স্কোয়ার এক্স ডিএক্স, অর্থাৎ এইটা এবং এটা যোগ করলে আনসার এটা আসবে, কারণ এক্স সাইন এক্স এখান থেকে একটা প্লাস, এখান থেকে মাইনাস এক্স সাইন এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে আমরা পরের টপিকে যাচ্ছি, এখন দেখো খুব সহজে হয়ে যাচ্ছে, আচ্ছা পরের টপিকে যাওয়ার আগে আরেকবার দেখি, এখন তোমরা এখানে খেয়াল করো, আমি যে আগে বলছিলাম শুরুতে যে আমাকে একটা এক্স ডিস্টার্ব দিছিল, এখন তো কোনো ডিস্টার্ব নাই, কেন এটা পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে ফেলতে পারি, তাহলে উপরে আছে সাইন এক্স ডি এক্স ওয়ান প্লাস কো স্কোয়ার এক্স, তার মানে কোস এক্স সমান জেড ধরবো, সাইন এক্স ডি এক্স সমান মাইনাস ডি জেড, এবং ধরে এখানে যা আসে ক্যালকুলেশন তাই করবো, জিরো থেকে পাইটাকে আমরা তখন লিমিটটাকে অ্যাডজাস্ট করে নিব, এখন আসো আমরা এই কাজগুলো করি, কোস এক্স সমান জেড ধরলাম, তাহলে সাইন এক্স ডি এক্স সমান মাইনাস ডি জেড, এখন লিমিটটাকে আমরা অ্যাডজাস্ট করলাম, এক্স এর মান যখন জিরো জেড এর মান ওয়ান, এই যে এক্স এর মান জিরো বসাও, কোস জিরোর মান হচ্ছে ওয়ান, এক্স এর মান যখন পাই, কোস পাই এর মান হচ্ছে জেড এর মান মাইনাস ওয়ান, তার মানে কি জিরো থেকে পাই বলছিলাম না, তাহলে জিরোর ক্ষেত্রে ওয়ান আর পাই এর ক্ষেত্রে মাইনাস ওয়ান, আর এই যে দেখো সাইন এক্স ডি এক্স এর ক্ষেত্রে মাইনাস ডি জেড, তাহলে মাইনাস ডি জেড পাই এর জায়গায় জেড, আর ওয়ান প্লাস কোস স্কোয়ার এক্স ছিল, কোস এক্স সমান জেড, তাহলে ওয়ান প্লাস জেড ছিল। এখন পরের লাইনে আমরা জানি একটা সূত্র কি, যে আমরা লিমিট যদি উপর নিচ করে ফেলি তাহলে মাইনাস একটা গুণ দিতে হয়, তাহলে এই মাইনাসের সাথে আমি লিমিটের অ্যাডজাস্টটা করে ফেলবো, এটাও তোমাদের জানা আছে, তোমরা ইন্টারমিডিয়েট করে আসছো, যে এ টু বি যদি থাকে তাহলে যে আমি লিমিট বি টু বি থেকে এ দিয়ে দিই, বি নিচে দিয়ে দিলাম আর এ, অর্থাৎ ইন্টারচেঞ্জ করে দিই আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে, তখন একটা মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হয়, তো এখন এই মাইনাস আমি মনে করো ইন্টারচেঞ্জ করে ফেললাম, মাইনাস দিলাম নিচে ওয়ান নিলাম উপরে, তাহলে মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে গেলে এই মাইনাসটা চলে যাবে, তখন মাইনাস হচ্ছে প্লাস, তাহলে প্লাস পাই মাইনাস ওয়ান থেকে ওয়ান ডি জেড ওয়ান প্লাস জেড স্কোয়ার, সহজ সূত্র টেন ইনভার্স এক্স পাই, টেন ইনভার্স জেড সূত্র আমরা বসালাম, টেন ইনভার্স জেড সূত্র লিমিটও বসালাম, বসানোর পর টেন ইনভার্স ওয়ান মাইনাস টেন ইনভার্স মাইনাস ওয়ান, টেন ইনভার্স ওয়ান এর মান হচ্ছে পাই বাই ফোর, মাইনাস টেন ইনভার্স মাইনাস ওয়ান এর মান মাইনাস পাই বাই ফোর, ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে মানে পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর, ফোর কমন নাও, তাহলে কি পাই বাই পাই প্লাস পাই মানে টু পাই বাই ফোর, তাহলে পাই আর পাই গুণ দিলে পাই স্কোয়ার, আর নিচে টু আর ফোরে ক্যান্সেল হয়ে নিচে একটা টু থাকবে, মানে এইটা থেকে এইটা জাস্ট একটা ক্যালকুলেশন আর কিছু না, তাহলে এটা কি এখানে আনসার দিলে ভুল হয়ে যাবে, অনেকে আনসার দিয়ে দেয় কিছু মার্কস কাটা যায়, দরকার নাই, আই এখানে টু আই ছিল, তার মানে আই সমান পাই স্কোয়ার বাই ফোর, তার মানে পরে আরেকটা লাইন লিখবা আই এর মানটা বসিয়ে পাই স্কোয়ার বাই ফোর। আমি তোমাদের আধা মিনিট টাইম দিলাম, মোটামুটি টাইম আছে আমার হাতে, দেখি বলো তোমরা আর কি সমস্যা।
এটা আমার লাস্টের অঙ্ক স্যার আগের পেজটা দেখি হ্যাঁ বুঝতে পারছো আগের পেজটা দেখি স্যার পারছে আচ্ছা আমি কি প্রথম থেকে বুঝাবো আবার আমার হাতে সময় আছে আমি প্রথম থেকে আরেকবার তোমাদেরকে রিপিট করি আমি প্রথমেই বলছিলাম যে এই এক সেক্টর থাকার কারণে তোমাদের সমস্যাটা হচ্ছে এক্সটা না থাকলে তোমরা একটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ তাহলে দেখো এটাকে আই ধরলাম আমরা তো এই 4 নম্বর সূত্র সূত্রটা স্যার 4 নম্বর সূত্র কোনটা এটা এটা কথা বলছো আমাদের আমি বলছি তো এই সূত্রগুলো আপাতত আমাদের দেখার দরকার নাই আমরা যে সূত্র দুটো দেখছি ও দুটো দিয়ে আপাতত করব যখন এগুলো প্রয়োজন পড়বে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব এখন আমাদের এটা আমরা এই সূত্র কি এটা হচ্ছে 2 নম্বর সূত্র আগে আগে যেটা ইউজ করছি আমরা যে একটা অঙ্ক করলাম সেটাই তো ইউজ করলাম এই যে এটা এই সূত্র ইউজ করছি ঠিক আছে তাহলে আমরা এই সূত্র মতই কাজ করব আবার দেখো প্রথম থেকে বলছি এই যে যে সূত্রটা যেটা দিয়েছেন স্যার এটা স্যার f অফ a প্লাস x দিয়েছেন স্যার m মাইনাস x হবে না f of a plus x কোথায় লিখলাম f of a minus x এ না লিখলাম এই যে pi minus x এ তো লিখলাম প্রতিটা জায়গায় আমার শর্তটা কি বলছে শর্তটা আগের অঙ্ক তো দেখছো উপরে যে লিমিট থাকবে ওইটা থেকে x বিয়োগ করব x যত জায়গায় আছে তো উপরে আছে pi pi minus x pi minus x এই যে pi minus x লিখলাম এখানে জায়গায় থাকলো sin pi minus x মানে sin x cos pi minus x মানে minus cos x স্কয়ারের কারণে প্লাস হয়ে গেল তারপর এই দুটো আমরা যোগ করলাম যোগ করলে কি হয় শুধু pi sin x থাকে আর কিছু থাকে না হ্যাঁ তারপরের লাইনে আমরা এই যে এখানে cos x সমান z তাহলে sin x dx সমান dz পাই এর ক্ষেত্রে হাত দিব না পাইটা জায়গাতে কনস্ট্যান্টের বাইরে বের হয়ে চলে আসবে তাহলে মানে এই যে cos x সমান z sin x dx সমান - dz তারপর লিমিট অ্যাডজাস্ট করলাম করার পর এখানে এই লাইনটা আসলো এরপরে যেটা বললাম তোমরা এটা বলতে পারো যে এটা কিভাবে এরপরে লাইনটা আসলো এটা তোমরা জানো লিমিট যখন ইন্টারচেঞ্জ হয়ে যায় কখন আমরা যদি ইন্টারচেঞ্জ হয় তখন একটা মাইনাস আগে দিতে হয় এই সূত্রটাও তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো ঠিক আছে লিমিট ইন্টারচেঞ্জ হলে মাইনাস হয়ে যায় হ্যাঁ তার মানে আমরা মাইনাস ওয়ানটাকে এখানে দিলাম আর ওয়ানটাকে উপরে দিলাম তাহলে একটা মাইনাস আসবে ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে আর মাইনাস সাইনটা নাই প্লাস হয়ে যাবে কারণ কি লিমিটটা আমি উপর নিচ করে দিছি তার মানে এটা এটা আনসার এটা এখান থেকে আমি ওয়ান বসানোর পর এই আনসার আসবে তারপর আমরা এখানে পাই বাই ফোর আর মাইনাস পাই বাই ফোর আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এখন যোগ বিয়োগ করার পর এই লাইন টু আই সমান এটা তার মানে আই সমান এটা ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তারপর আমাকে বলতে পারো আর কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা এই অঙ্ক এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে ঠিক আছে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে কেন আসবে এই অঙ্কগুলোতে মাথা খাটানোর ফর্মুলা খাটানোর অ্যাপ্লিকেশন সবগুলো একসাথে আসে হ্যাঁ একজন স্টুডেন্ট অঙ্ক বুঝলো কিনা এই ধরনের অঙ্ক দিয়ে টেস্ট করতে হয় তাহলে বোঝা যাবে যে সে মুখস্থ করে নাই এখানে যদি আমি এই অঙ্কের ডাকটা আরেকটু চেঞ্জ করে দিই পাই এর জায়গায় কনস্ট্যান্ট আরেকটু আর কিছু দিয়ে দিলাম পাই দিলাম সিক্স দিলাম তার মানে কি তোমরা নিশ্চয়ই আটকাবে না অবশ্যই তোমরা পারবে কারণ কি আমি আগে বলছি যে তোমরা সিস্টেম সম্পর্কে জেনে নিবে যে এই ধরনের অঙ্কের সালে সিস্টেমটা কি সিস্টেম হচ্ছে এইরকম সিস্টেম এইরকম সিস্টেম আমি এইরকম যে আমি বুঝলাম কিভাবে বুঝলাম এই কারণে আমি যখন পাই মাইনাস এক্স ও লিখবো নিচেরটাতে কোনো চেঞ্জ হবে না নিচেরটা যখন চেঞ্জ হয় না তখন আমি যখন একটার সাথে আরেকটা যোগ করি এই ওয়ানের সাথে টু তখন দেখা যাবে যে একেবারে সিম্পল হয়ে যায় আগের অঙ্কের মতো আগের অঙ্কে দেখছো ওয়ান হয়ে আর হয়ে গেছে দুটো যোগ করার পরে এখন দেখো উপর থেকে এক্স চলে গেছে আমাকে সহজ করে দিয়েছে ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো